রাজনীতির পথারলৈ ঢাপলি মেলিছে গ্ল্যামাৰ জগতৰ তারকাই। লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অভিনেত্রী নেহা শর্মার। প্রীতি অজয় শর্মায় দিলে কন্যার রাজনীতিত প্রবেশের ইঙ্গিত। মনোরঞ্জনের জগৎখন রাজনীতির লগত ওতপ্রোতভাবে জড়িত। ইতিমধ্যে গ্ল্যামার জগতের তারকাসকলের মাজর কেবাগৰাকীও অভিনেতা অভিনেত্রীয়ে রাজনীতিত প্রবেশ করেছে। এবার আন এগারী বলিউডর অভিনেত্রীয় রাজনীতির ক্ষেত্রখনত প্রবেশ করবলে ওলাইছে। আগন্তুক লোকসভা নির্বাচনত এবার অভিষেক ঘটাব পারে বলিউডর অভিনেত্রী তথা মডেল নেহা শর্মায়। রাজনীতিত খোজ পেলাবলৈ সাজু হয়েছে বলিউডর জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মা। বিহারের লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অভিনেত্রীগার। বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনত বলিউডর অভিনেত্রী নেহা শর্মায় রাজনীতিত খোজ পেলাব পারে বলে শেহতীয়াক পিতৃ তথা কংগ্রেস নেতা অজয় শর্মায় ইঙ্গিত দিছে। বিহারের ভাগলপুর সমষ্টির বিধায়ক অজয়ে দাবি করেছে যে মহাজোটবন্ধনের আসন ভাগ বতরার আলোচনার অন্তত যদি গ্র্যান্ড ওল্ড পার্টিয়ে আসনখন নিশ্চিত করে তেন্তে নেহাই সমষ্টিটির টিকট পাব পারে। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের তারিখ। সমগ্র দেশতে কেবাখনো আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কংগ্রেসে, কিন্তু বিহারত আরজেডি কংগ্রেস রাফার আসনের ভবিষ্যৎ মৃত্যুতা সম্পর্ক এতিয়াও এক চূড়ান্ত হওয়া নাই। ভগলপুর কংগ্রেস যথেষ্ট শক্তিশালী, ফলত কংগ্রেসে এই আসন লাভ করা উচিত। এই আলোচনার মাজতে অজয় শর্মার মন্তব্যই বলিউডর অভিনেত্রী নেহার রাজনীতিক লৈ জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। মন করবলগিয়া যে তেলেগু সুপারস্টার রামচরণের সঙ্গে সিরুথা ছবির জড়িয়ে নেহাই গ্ল্যামারের জগৎখনত ভরি দিয়েছিল। হিন্দি সিনেমাত নেহার যাত্রা আরম্ভ হয়েছিল ইমরান হাসমি অভিনীত ক্রুক সিনেমার। নেহাই ইয়মলা পগলা দিওয়ানা, তুম বিন টু, মুবারকম, তনহাজি আদি ছবিত অভিনয় করেছিল। ভারতীয় শাস্ত্রীয় কথক নৃত্য শৈলীর প্রশিক্ষণপ্রাপ্ত নেহা লন্ডনের পাইনাপল ড্রান্স স্টুডিওর এগারী প্রাক্তন ছাত্রী। ফ্যাশন প্রযুক্তিবিদ্যাত অধ্যয়ন করেছিল। আর সম্প্রতি এগারী বলিউডর অভিনেত্রী নেহা শর্মায় বিহারের লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আহি পড়েছে। আর এই সম্ভাবনা পিতৃ অজয় শর্মায় দাঙি ধরেছে যে যদিহে গ্র্যান্ড ওল্ড পার্টিয়ে ভাগলপুর সমষ্টিত আসন নিশ্চিত করে তেনেহলে সেই সমষ্টির নেহায় টিকট পাব পাৰে।